আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ত্বকের ব্রণ বা ফুসকুড়ি দূর করার জন্য আজকে তৈরি করে দেখাবো একটি ফেস প্যাক। এটা ব্যবহারে ত্বকের জীবাণু সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করবে, ত্বকের চুলকানি বা লালচে ভাব দূর করবে, আর ব্রণ হয়ে যে কালো দাগ হয়ে যায় তাও দূর করবে। ত্বকের লোমকূপে থাকা ময়লা ও তেল পরিষ্কার করে ব্ল্যাকহেডস থেকে ত্বককে রক্ষা করবে, ত্বকের স্বাস্থ্য ভালো রাখবে ও ত্বক ফর্সা করবে। চলুন দেখে নেওয়া যাক কি কি উপাদান দিয়ে আজকের এই ফেস প্যাকটি তৈরি করি। প্রথমে নেব জবা ফুলের গুঁড়ো। নিষ্প্রাণ ত্বক, ব্রণ, র্যাশ সহ ত্বকের রুক্ষতা দূর করবে জবা ফুল। ত্বকের বলি রেখা দূর করে ত্বককে টান টান করবে আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে। নিয়ে নিব চন্দন গুঁড়ো। চন্দন গুঁড়ো সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে, ব্রণ দূর করে, ত্বকের চুলকানি বা অ্যালার্জি দূর করে। চন্দনে আছে অ্যান্টিসেপ্টিক উপাদান যা ত্বকের ব্রণ সহ ত্বকের রোদে পোড়া কালো দাগ বা সকল ধরনের কালো দাগ দূর করে ত্বককে মসৃণ করে তোলে। এখন নেব কস্তুরি হলুদ গুঁড়ো। আপনারা রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন। ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা পেতে হলুদ অনেক বেশি উপকারী। হলুদে থাকা কার্কিউম নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট প্রদাহ বিরোধী হিসেবে কাজ করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ডার্ক সার্কেল কমায়, ব্রণ কমায়, বার্ধক্যের দাগছোপ দূর করে এবং ত্বকের ব্যাকটেরিয়া ছড়ানো থেকে বিরত রাখে। নিয়ে নেব গ্লিসারিন। ত্বক ফেটে যাওয়া কিংবা রুক্ষতা দূর করতে পারে গ্লিসারিন। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও কালো দাগছোপ দূর করে। গ্লিসারিনে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বকের ভেতর থেকে মেরামত ও হাইড্রেট রাখে, ত্বকের বলি রেখা পড়তে দেয় না, এমনকি ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি ত্বকের উজ্জ্বলতা অনেক বেশি বাড়িয়ে তোলে। সবশেষে নিয়ে নেব গরুর কাঁচা দুধ। আপনাদের কাছে যদি কাঁচা দুধ না থাকে আপনারা লেবুর রসটাও ব্যবহার করতে পারেন। তরল দুধ ত্বকের ব্যাকটেরিয়া দূর করে, ত্বকের ব্রণ দূর করে, আর যাদের ত্বকে ব্ল্যাকহেডস রয়েছে সেই ব্ল্যাকহেডস দূর করতে অনেক বেশি কার্যকরী গরুর কাঁচা দুধ। এখন এই সবগুলো উপাদান মিশিয়ে নিতে হবে, আর মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে যাতে করে সবগুলো উপাদান ভালো মতো ভিজে যায়। কারণ ভালো মতো ভিজে না নিলে তাহলে কিন্তু ত্বকে ব্যবহার করার পরে কিছুক্ষণ পরে ঝরে পড়বে, মানে শুকিয়ে গিয়ে ঝরে পড়বে। আর যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়, 5-10 মিনিট ভিজিয়ে রাখা হয়, তাহলে আর ঝরে পড়বে না। তো এখন বলি এই প্যাক ত্বকে কিভাবে ব্যবহার করবেন। ত্বক পরিষ্কার করে নেবেন ফেস ওয়াশ দিয়ে, তারপরে এই প্যাক ত্বকে ব্যবহার করবেন। ব্যবহার করার সময় অবশ্যই ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করলে ত্বকের লোমকূপে থাকা ময়লাগুলো বের হয়ে ত্বক অনেক বেশি সুরক্ষা দেবে। ত্বকে ম্যাসাজ করার পরে রাখতে হবে 15-20 মিনিটের মতো। তারপর আবারও আপনার মুখে পানির ছিটা দিয়ে হালকা ম্যাসাজ করবেন। ম্যাসাজ করার পরে ফেস ওয়াশ বা সাবান ছিটাই ব্যবহার করে তা দিয়ে মুখটা পরিষ্কার করে নেবেন। আর এটা ব্যবহার করলে ত্বকের ব্রণ যাবে, ত্বকের চুলকানি, অ্যালার্জি, ফুসকুড়ি একদমই চলে যাবে, আর যাদের রোদে পোড়া কালো দাগ রয়েছে, ব্ল্যাকহেডস রয়েছে, চোখের নিচে কালো দাগ রয়েছে তা একদমই চলে যাবে। তো একবার ব্যবহার করলে যে চলে যাবে তা কিন্তু নয়, নিয়মিত ব্যবহার করতে হবে। সপ্তাহে 2 দিন বা 3 দিন করে ব্যবহার করতে হবে নিয়মিত। প্রথমবার ব্যবহারে আপনারা বুঝতে পারবেন আপনাদের ত্বকে যে জ্বালাপোড়া রয়েছে, ব্রণের জ্বালাপোড়া রয়েছে, সেই জ্বালাপোড়া একদমই চলে যাবে। আর নিয়মিত এই ফেস প্যাক ব্যবহারের ফলে আপনাদের ত্বকের যত সমস্যা রয়েছে তা তো দূর হবে, তার সাথে আপনাদের ত্বককে ভেতর থেকে ফর্সা করবে।